শিশু মনের আঙিনায় কি স্বপ্ন থাকে কিংবা যাপিত জীবনের নানা অভিজ্ঞতা, এসবই উঠে এসেছে দেশি বিদেশি শতাধিক চিত্রশিল্পের ক্যানভাসে। ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এই প্রদর্শনীর আয়োজন করে কালার পয়েন্ট। ছবি যেন কথা বলে, বর্ণিল এসব চিত্র দেখে এমনটাই মনে হবে যে কারোর। রং তুলির আচরে জীবন্ত এসব চিত্র ফুটিয়ে তুলেছেন নানা বয়সী শতাধিক শিল্পী। চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েলের উদ্যোগে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজন করা হয় এই চিত্র প্রদর্শনীর, যেখানে স্থান পেয়েছে দেশি বিদেশি প্রায় 200+ ছবি। দিনব্যাপী চলা প্রদর্শনীতে ভিড় করেন চিত্রপ্রেমীরা। অনেক ধরনের ছবি আর কি, যেমন গাছপালার, ঘরবাড়ির। পড়ালেখার পাশাপাশি ছবির মধ্যে আমি একটা প্রাণ খুঁজে পাই। প্রথম অংশগ্রহণ করা কোনো এক্সিবিশনে খুবই ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো। শিশু কিশোররা আজকে ছবি আঁকছে, তারা যেন উন্মুক্তভাবে স্বাধীনভাবে ছবি এঁকে শুধু গণ্ডির মধ্যে না থেকে সমস্ত পৃথিবীটাকে তাদের রং তুলির মাধ্যমে চিনতে পারে, এটা আমার উদ্দেশ্য ছিল। চিত্রকর্ম প্রদর্শনীর এই আয়োজনে মুগ্ধ জেলা প্রশাসকও। আমরা চাই বাংলাদেশের সব বিষয়গুলো, বিশ্বের সমসাময়িক সব বিষয়গুলো যাতে এখানে থাকে, যাতে সবাই এই এখানে একটি গ্যালারিতে এসে বিশ্ব সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, ফরিদপুর সম্পর্কে ধারণা পায়। ছবির মাধ্যমে নান্দনিকতার যে বহিঃপ্রকাশ, তাকে স্বাগত জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।